জনপ্রতিনিধি কিংবা সরকার প্রশাসনের ফুপুলা স্বরূপ নিবনুয়া সমস্যার কথা কোয়া বিজেপি সরকারখনে আজিও কার্যক্ষম করবলে সক্ষম নহল কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত ভবানীপুর দুগ্ধ উৎপাদন প্রকল্প। বজালি জেলার ভবানীপুর সমষ্টির নিবনুয়া সমস্যা সমাধানের বাবে প্রফুল্ল মহন্ত সরকারের দিনতেই কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করেছিল ভবানীপুর দুগ্ধ প্রকল্প, কিন্তু আজিও কার্যক্ষম হয়ে নুঠিল এই প্রকল্প। এই প্রতিবেদন আমি কম শহীদ খড়গেশ্বর তালুকদারের গৃহ সমষ্টি ভবানীপুর স্থাপন হওয়া একটা দুগ্ধ প্রকল্পর কথা। প্রফুল্ল কুমার মহন্তর নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালত পশুপালন বিভাগের মন্ত্রীর দায়িত্বত থাকা সুরেন্দ্র নাথ মেধির তত্ত্বাবধানত 9 বিঘা মাটিত স্থাপন করা হয়েছিল এই দুগ্ধ প্রকল্পটি। নাম দিয়া হয়েছিল ভবানীপুর দুগ্ধ উন্নয়ন প্রকল্প। সেই তেতিয়ার এতিয়ালৈকে কংগ্রেস বিজেপি কোনো এখন সরকারের সুদৃষ্টি নপরিল এই প্রকল্পটির উপর। ইপিনে এই প্রকল্পটি চোয়া চিতার দায়িত্বত দুজনক সরকারি কর্মচারী থাকা বলে জানিপরা গেছে, কিন্তু পরিতাপর বিষয় যে মাহে সরকারি মাহিলি বেতন লৈ থকা কর্মচারী কেজন সপ্তাহের মূরতে আহে, কারণ প্রতি নিজাববিয়াক এই প্রকল্পটি চোয়া চিতা করবল মাহে 1200 টাকা বেতনের এজন মানুষে রাখিছে। চারি পাঁচ বছর পর আছো এটা দুইজন আহে, এটা হল মুকুল দাস আর এটা হামান বলে নলবাড়ির পর আহে। মাহিলি বেতন কি দিয়ে আপনার? মোর তো বেতন নহে 1200-1500 এনেকা দিয়ে দুইজনে। কেতিয়া কেতিয়া আহে? এটা আজিও তো আহিছিল, এটা কেতিয়া কেতিয়া আহে কি কব সেটু কেনবা কম। এটা হে কাম নকরে যদি মই কি করবো? আনহাতে বছরের পিছত বছর ধরে পরিত্যক্ত হয়ে রয়েছে প্রকল্পটির দেওয়াল সমূহ, লগতে অবহেলিত হয়ে পড়ছে প্রকল্পটির মেশিন তথা অন্য সা সরঞ্জামবুর। উল্লেখযোগ্য যে দুগ্ধ প্রকল্পটি নবীকরণের বাবে বহু সময়ত বহুবার সরকারক আবেদন নিবেদন জানাইছে রাইজর লগতে স্থানীয় দল সংগঠনে, কিন্তু কোনো এখন সরকারের সদিচ্ছা নহল প্রকল্পটির কাম হাতত লওয়ার বাবে। সেয়ে এটা সংবাদ মাধ্যমের জড়িয়ে রাজ্য সরকারক আহ্বান জানাইছে ভবানীপুরের কয়লাত স্থাপন হওয়া এই দুগ্ধ প্রকল্পটি অতি সোনকালে নবীকরণ করে গোপালক লাভবান করার উপরও নিবনুয় সকলক যে সংস্থাপনের ব্যবস্থা করে। পুরনি দুগ্ধ উন্নয়ন প্রকল্প এই স্থাপন করা হয়েছিল 1985 চনতে, আর সেই সময়ত আসিল আমার এজিবি সরকার, অসম গণ পরিষদের সরকার, আর আমার সমষ্টির এম এ মন্ত্রী আছিল এতিয়া প্রাক্তন মন্ত্রী মৃত সুরেন্দ্রনাথ ডাঙরিয়া, নেতৃত্বত এই প্রকল্পটি স্থাপন করা হয়েছিল। আমি বহুবার ইয়ারপর স্থানীয় রাইজে আমি আপত্তি দর্শাইছো, আমি এপ্লিকেশন ফেলাইছো ডিসি অফিসত, কিন্তু কোনো গুরুত্ব আমি নাপালো। তারপিছত নেক্সট বার আহিল আপনার 15 বছর রাজত্ব করার পিছত কংগ্রেসের আমার বিজেপি সরকার, বিজেপি সরকার আহতেও আমি আমার রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসদেবক ইয়াত আনি আমি অবগত করাইছো, আমি একো ফলপ্রসূ নাপালো। তারপর এবার বারো আমার মানে স্বয়ং তো হিমন্ত স্যার বিশ্ব শর্মা ডাঙরিয়া তো এবার কাম কাজ করে আছে, গতি কি হয় আমি নজানো, আর করে দিলে ভাল হয়। এতিয়া প্রশ্ন হয় চকু পড়বনে পশুপালন বিভাগের দায়িত্বত থাকা মন্ত্রী অতুল বরার, নে এনেদরে পরিত্যক্ত অবস্থাতে থাকিব শহীদ খড়গেশ্বর তালুকদার গৃহ সমষ্টিত ভবানীপুরের গয়লাত থাকা এই দুগ্ধ প্রকল্পটি? স্থানীয় রাইজর আহ্বানের পিছতে কি ব্যবস্থা লব সরকারখনে সেয়া সময়তে লক্ষণীয় হব। পাঠশালার নির্মল রয় প্রতিবেদন, ইটিভি ভারত অসম।